বন্ধুরা, তোমরা যারা আমার সঙ্গে সব সময় আছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ তোমাদেরকে দেখাবো বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড়, আর তার পাদদেশে যে পবিত্র মন্দিরটি রয়েছে, যেটি শিবের মন্দির এবং বাবা বিহারীনাথ নামেই যে মন্দিরটি খ্যাত, শোনাবো তার গল্পকথা। আমাদের বাড়ি আসানসোলে, আর এখান থেকে বিহারীনাথের দূরত্ব খুব বেশি না, গাড়িতে ঘণ্টাখানেক। সকাল সকাল মিয়া বিবিতে রওনা দিলাম বিহারীনাথের উদ্দেশ্যে। বিহারীনাথের চারপাশে রয়েছে অনেকগুলি গ্রাম। এমনই এক গ্রামের রাস্তা বেয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি। চারপাশে দারুণ দৃশ্য, যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ। সত্যি এক একবার মনে হয় গ্রামগুলো না থাকলে কোথায় যে নিঃশ্বাস নিতাম। যাই হোক, আমাদের গাড়ি এগিয়ে চলেছে, দূর থেকে দেখা যাচ্ছে বিহারীনাথ পাহাড়টিকে। গ্রামের বাড়িগুলো কি অপূর্ব, সুন্দর করে নিকানো, সাজানো গোছানো। যত রাস্তা এগিয়ে যাচ্ছে বিহারীনাথ যেন তত কাছে এগিয়ে আসছে। আমি পাহাড় দেখতে ভীষণ ভালোবাসি, তাই সুযোগ পেলেই ছুটে যাই পাহাড়ের কোলে, সে পাহাড় বড়ই হোক আর ছোটই হোক। বিহারীনাথ বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড়, উচ্চতা প্রায় 1480 ফুট। এটা একটা রেঞ্জ, একসাথে আরও 4টি পাহাড় আছে। বিহারীনাথ সব থেকে উঁচু বলে বিহারীনাথকেই দেখা যায়, কিন্তু এই রেঞ্জে আরও 4টি পাহাড় দেখা যায়। এরা হলো লেদি, সরপাহাড়ি, ঠুংরি ও শালিমার। এখানে আসার দুটো রাস্তা আছে, একটা দামোদর নদীর ওপর কাঠের ব্রিজ দিয়ে। এটা খুবই শর্টকাট রাস্তা, কিন্তু ব্রিজটা কাঠের বলে ভয়ও আছে। আরেকটা রাস্তা চলে গেছে দামোদর নদীর ওপর পারমানেন্ট ব্রিজ দিয়ে, সেটা ডিশেরগড় ঘাটের ওপর। এই রাস্তা দিয়ে যেতে ঘণ্টাখানিক সময় লাগলো, এটাই শেষ। আমরা এই রাস্তা দিয়েই এসেছি। বর্ষাকালে মেঘের ফেলায় বিহারীনাথের রূপ নাকি অপূর্ব লাগে। এই পাহাড়টা রক ক্লাইম্বিংয়ের জন্য খুব উপযুক্ত নয়, তবে এর চারপাশের নিরিবিলি পরিবেশ, সবুজ গাছগাছালি, পাখির ডাক মনে সত্যি শান্তি এনে দেয়। এখানে ইকোট্যুরিজম পার্কও গড়ে উঠেছে, এক দুদিনের জন্য এই শান্ত পরিবেশ মনকে নিশ্চয়ই নাড়া দেয়। এবার আমরা এসে পৌঁছেছি বিহারীনাথের মন্দির স্থলে। এটি বিহারীনাথ পাহাড়ের ঠিক পাদদেশে। মন্দিরটি ঢোকার মুখে রয়েছে একটি জলাশয়, কেউ কেউ একে শিবগঙ্গাও বলে। এর জলেই মন্দিরের কাজ হয়। জলাশয় থেকে উঠে এসেই মন্দিরের তোরণদ্বার, যার ভেতর দিয়ে আমরা প্রবেশ করলাম মেইন মন্দিরে। এই মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো। এই পাহাড়টি এবং মন্দিরটিকে ঘিরে পুরাতাত্ত্বিকদের বিভিন্ন রিসার্চ চলছে। পাহাড়ের উত্তর পাদদেশে নব্য হিন্দু মন্দিরের পাশে প্রাচীন জৈন তীর্থঙ্করের মন্দিরের উপস্থিতি ধর্মসহিষ্ণুতা এবং সম্প্রীতির সাক্ষ্য বহন করে। প্রাচীন পবিত্র শিবলিঙ্গ বিহারীনাথ, অপূর্ব সুন্দর মন্দিরটি। মন্দিরের ভেতরের চারপাশের দেওয়ালে অপূর্ব দেবদেবীর মূর্তি আঁকা রয়েছে, আর স্বয়ং বিহারীনাথের মূর্তি, তার দর্শন তো সৌভাগ্যক্রমেই মেলে। আর সেরকমই সৌভাগ্যে আমাদের দর্শন মিলল স্বয়ং বিহারীনাথের। এই বিহারীনাথের শিবলিঙ্গের অপূর্ব এক গল্প কথা রয়েছে। বাঁকুড়া থেকে প্রায় 25 কিলোমিটার দূরে পুরুলিয়া, সেখানে কাশীপুরের রাজা স্বপ্নাদেশ পান বাবা বিহারীনাথের মন্দির স্থাপনে। প্রায় 200 বছর আগে ঘোড়ার পিঠে চড়ে রাজা যখন এই স্থানে এসেছিলেন, তখন চারিদিকে ছিল
শুধু জঙ্গল আর জঙ্গল। রাজা এই জঙ্গলের মধ্যে কোথায় বাবা বিহারীনাথ রয়েছেন সেটা বুঝে উঠতে পারছিলেন না, কিন্তু প্রভুর অপার কৃপা, তাঁরই কৃপাতে রাজা শুনতে পেলেন কিছু গ্রামের রাখাল এই জঙ্গলে গরু চড়াতে আসে, আর প্রতিদিন একটি গরু তার দুধ বর্ষণ করে জঙ্গলের মাঝখানে। বাড়ির লোকেরা রাখালকে ভাবে যে সে প্রতিদিন দুধ কোথাও বিক্রি করে দেয়, কিন্তু তারাও এসে একদিন দেখে গরুটি জঙ্গলের মাঝখানে একটি শিবলিঙ্গের উপরে তার দুধ বর্ষণ করছে। এ কথা মুখে মুখে প্রচারিত হয় এবং কাশীপুরের রাজা সেখানে এসে জঙ্গলের মধ্যে নিজের চোখে এই দৃশ্য দেখেন এবং স্বপ্ন পান বাবা বিহারীনাথের। তিনি রাজাকে তার মন্দির স্থাপনের জন্য আদেশ দেন, আর এই আদেশ মতোই কাশীপুরের রাজা বিহারীনাথ পাহাড়ের পাদদেশে এই বিহারীনাথের শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেন এবং একটি ছোট মন্দির স্থাপন করেন। দীর্ঘদিন পরে এই মন্দির ভক্তদের অর্থে আরও বড় রূপ পায়। এই মেন মন্দিরের চারপাশে রয়েছে আরও কয়েকটি মন্দির, মা কালীর মন্দির, হনুমানজির মন্দির, মাতা পার্বতীর মন্দির এবং রয়েছে নন্দী মহারাজের অপূর্ব মূর্তি। সব মিলিয়ে সত্যি এই প্রাচীন মন্দিরটি এক অপূর্ব ইতিহাসের সাক্ষী। তো বন্ধুরা, শুনলে তো বিহারীনাথের গল্পকথা? কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তাহলে আসি, ভালো থেকো সবাই, ধন্যবাদ।